হচ্ছে, হ্যাঁ মানে পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে আমাকে অটো বের করে দিবে। বের করে দিবে এক্স্যাক্টলি। ও বাট যখন আপনি ওয়ার্ক বেঞ্চ বা ডিবি বেঞ্চ দিয়ে ঢুকবেন তখন হলো ও দেখাবে যে পাসওয়ার্ড রং, ইউজার আইডি ওর পাসওয়ার্ড রং এরকম। আচ্ছা, আমি যদি কমান ইয়া দিয়ে ঢুকি তাহলে আর কিছু দেখাবে না, জাস্ট বের করে দিচ্ছি, হ্যাঁ এটাই করবো। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা আর ওই যে কমান্ড লাইন ক্লায়েন্ট এবং কমান্ড লাইন ক্লায়েন্ট ইউনিকোড, এটা বেসিক্যালি সেমই, জাস্ট আপনার একটু চেঞ্জ হলো কি ওই যে ফন্ট, ফন্টের ব্যাপারে একটু চেঞ্জ আছে, ছোটখাটো কিছু ব্যাপার আর কি, ওরকম কোনো বেসিক চেঞ্জ নাই, আপনি দুটোর যে কোনো একটা চেঞ্জ ইউজ করলেও হবে। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা, ওই যেটা আমরা ডিসকাস করতেছিলাম ডাটা টাইপস নিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আমরা যদি ডাটা টাইপস দেখি, প্রথমে আসতেছে নিউমেরিক ডাটা টাইপস। নিউমেরিক ডাটা টাইপস বলতে যেখানে আমরা নাম্বার, বিভিন্ন ম্যাথমেটিক্যাল নাম্বার গুলো নিয়ে যেখানে ডাটা টাইপ গুলো হয় ওইটাই আর কি। তো তার ভিতরে উল্লেখযোগ্য হলো ইন্টিজার। ইন্টিজার যখন আপনি ডিক্লেয়ার করবেন কোনো কলামে ডাটা টাইপস, ওইখানে সে নর্মালি হোল নাম্বারটাকে স্টোর করে আর কি, যে যে নাম্বারটা দেওয়া হয় পুরো নাম্বারটাকে স্টোর করে। হ্যাঁ এখন এখানে যে স্টোর করে আসলে বেসিক্যালি কি স্টোর করে, আমি যদি একটা নাম্বার দেই সেটা কি দেওয়ার মাত্র সে কিভাবে নিচ্ছে বা কি, আমরা অনেক সময় লিখি না ওই আপনারা যারা সি সি প্লাস প্লাস কোড করছেন বা দেখবেন, আমরা প্রথমে ডিক্লেয়ার করে আসতাম ইন্টিজার এ কমা বি এরকম, বা অনেক সময় বিগ ইন্টিজার এ কমা বি এরকম ডিক্লেয়ার করে আসতাম। তো ইন্টিজার যখন আমি এ ইন্টিজার ইকুয়াল টু এ বলতেছি, এর কিন্তু একটা ভ্যালু আছে, মেশিন মেশিন লার্নিং আপনার ওই ভ্যালু গুলো পড়ছেন কিনা বা যারা যারা না, এর আমরা যখন যে কম্পিউটারে লেখালেখি করি, কোডিং করি, এ বি সি ডি যাই দেখি না কেন, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু জেনারেট হয়, ওই ভ্যালু ধরেই কম্পিউটার প্রসেস করে আমাকে আউটপুট দেয়। আচ্ছা ওটা ডিফারেন্ট জিনিস, জাস্ট এভাবে আমি আর কি আপনাদেরকে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তো সেম এর ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করি যে ইন্টিজার নাম্বার যখন আমি দিচ্ছি, আমি ইন্টিজার নাম্বারের ভিতরে যখন ডাটা সেভ করব বা স্টোর করব, সে আসলে কি করে, সে যেটা করে সে হলো ডাটাগুলো এখানে স্টোর করে। তো আমি ইন্টিজার না বলে যদি অন্য কিছু বলতাম তাহলে অন্যভাবে নিত, যখন আমি ইন্টিজার ডিক্লেয়ার করে দিচ্ছি তখন কিন্তু সে ওই নাম্বার ভ্যালু ছাড়া অন্য কিছু নিবে না, এরর দিবে। যদি আমি এখানে এখন কারো নাম লিখি সে নিবে না, এরর দিবে। ইন্টিজার বিটস হলো 16 বিটস এর নাম্বার হয় নর্মালি, এবং সে তার রেঞ্জ হলো আপনার মাইনাস 32768 থেকে প্লাস 32767, তার মানে 32767, নেগেটিভ 32768 থেকে পজিটিভ 32767, এটা হলো ইন্টিজারের রেঞ্জ। ওকে আর বিগ ইন্টিজার, ইন্টিজার আর বিগ ইন্টিজার বুঝতেই পারতেছেন কাছাকাছি, যেহেতু নামটাই একদম কাছাকাছি, সো ওই হিসাবে কিন্তু আপনি বিগ ইন্টিজার নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে এখানে বিগ ইন্টিজারের ভ্যালুটা চলে আসে হলো এটা হলো 32 বিটের হয়, ওটা 16 বিটের, এটা 32 বিটের। এখানেও সেম, আপনি কিন্তু এখানে আপনি অনেক বেশি ডাটা আপনি ইয়া করতে পারবেন, স্টোর করতে পারবেন, অনেক বেশি বলতে হিউজ এরকম। আমি যদি ইন্টিজারে যেটা বলেছিলাম ওই যে -2 to the power 31 থেকে +2 to the power 31 -1, আর বিগ ইন্টিজারের ক্ষেত্রে এটা হলো ডাবল, -2 to the power 63 থেকে 2 to the power 63 -1 পর্যন্ত। দ্যাট মিনস আমি যদি শুধু আপনার হিসাব করি হবে মানে কত কোটি হবে এটা বলা মুশকিল এটার রেঞ্জটা। আচ্ছা ডেসিমালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ডেসিমাল অথবা নিউমেরিক যেটা বলতেছিলাম, ও ডেসিমালের ক্ষেত্রে একদম যে ফিক্সড আমার যে ইয়াটা ওইটাই ও নিবে, তার বাইরে ও নিবে না, আমার ফিক্সড একদম পয়েন্ট, টু দি পয়েন্ট থেকে আমার যে নাম্বারটা শুরু হবে সেটা যদি আমরা যেমন 1 2 3 4 এরকম চিন্তা করতেছি, অনেক সময় আপনার ভ্যালু এরকম না হয়ে পয়েন্ট আসতে পারে, 1 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, তো এক্সাক্টলি যেটাই হবে আপনার যতগুলো পয়েন্টই থাকুক বা যাই হোক, পয়েন্টের পরে যতগুলো নাম্বারই হোক,
ওটা ও কোনো ধরনের ইয়া করবে না, যেটা হবে সেটাই নিবে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। এবং অর ভ্যালু হলো মাইনাস, রেঞ্জ হলো -10^38 +1 থেকে +10^38 -1 পর্যন্ত, মানে কত কোটি এটা বলা মুশকিল। ওকে, ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রে সেম, যে সে হলো আপনার একদম পয়েন্ট টু পয়েন্ট, এবং এক্ষেত্রে শুধু পয়েন্ট না, আপনার অনেক অনেক সময় আমরা ওই যে বিভিন্ন ধরনের ফিজিক্স এর ম্যাথ করতে গেলে বা ইয়া করতে গেলে অনেক সময় ইয়ের ভ্যালু চলে আসতো না কোনো একটা অ্যান্সারের ভ্যালু, তো ও একদম ইয়ের ভ্যালু সহ ফ্লোটিং এর ক্ষেত্রে নিবে, এবং ফ্লোটিং নাম্বার পজিটিভ নেগেটিভ দুইটাই নাই, কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা, ডাবল, ডাবলের ক্ষেত্রে ওই ফ্লোটিং এর ভ্যালুটাই মানে আরো বড় আকারে নেয় সেটা, যদি আমাদের এইগুলো ওই ফ্লোটিং ডাবল এগুলো আমরা খুব কমই ইউজ করবো, ওরকম আমাদের নাই বলতে গেলে, তারপরে জাস্ট একটু জেনে রাখা। আচ্ছা, ক্যারেক্টার স্ট্রিং ডাটা টাইপস, ওটা আমরা দেখলাম নিউমেরিক গুলো, আর এখানে ক্যারেক্টার স্ট্রিং ডাটা টাইপসে প্রথমে যেটা আছে ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা একদম ফিক্সড লেংথ ক্যারেক্টারটা বলে দিব, উইথ ম্যাক্সিমাম অথবা এন ক্যারেক্টার আর কি, যেটাই হোক আমরা সেটা বলে দিব। তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা যেটা হয়, আপনার ম্যাক্সিমাম লেন্থ হলো 8,000 ক্যারেক্টার আপনার এখানে আপনি দিতে পারবেন, এই যদি ক্যারেক্টার ভ্যালু ডিক্লেয়ার করেন। 8,000 ক্যারেক্টার মানে আপনি এ বি সি ডি ভাবে আপনি চিন্তা করতে পারেন, যখন 8,000 বার লিখতে পারবেন। আর ভার ক্যারেক্টারটা হলো দা ম্যাক্সিমাম লেন্থ সেম 8,000-ই, কিন্তু এটাতে আপনি ভেরিয়েবল লেন্থ নন ইউনিকোড ক্যারেক্টার ইউজ করতে পারবেন, আর আগেরটাতে আপনার ভেরিয়েবল লেন্থ ফিক্সড ইউনিকোড ক্যারেক্টার ইউজ করা যেত, কিন্তু এখানে আপনি অনেক মানে ভার ক্যারেক্টারে ক্যারেক্টার থেকেও বেশি সুবিধা পাবেন, ভার ক্যারেক্টারে আপনি নাম্বার টাম্বারও অনেক সময় ইউজ করা যায়। ওকে, আচ্ছা, একবার আবার টেক্সট আসছে, যেটা দেখেন এটাতে সেম জিনিস, এটা বড় হাতের টেক্সট আর কি, টেক্সটের মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা ছোট হাতের একটা বড় হাতের। ওকে, টেক্সটের ক্ষেত্রে যেটা সেটা হলো আপনার ম্যাক্সিমাম লেন্থ হলো প্রায় 22 কোটির মতো আর কি, 22 কোটি ক্যারেক্টার, যদি আপনি টেক্সট ডিক্লেয়ার করেন তার মানে আপনি ওইখানে 22 কোটি ওয়ার্ড লিখতে পারবেন, তো এটা হিউজ। এই জন্য আমরা যে ডিসক্রিপশনে যখন টেবিলটা বানিয়েছি ওইখানে আমরা টেক্সট ডিক্লেয়ার করছি, তার মানে আপনি ডিসক্রিপশন 22 কোটি ওয়ার্ড দিয়ে একটা ডিসক্রিপশন চাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইম এর ক্ষেত্রে তো এটা খুবই সিম্পল, আপনারা জানেন অলরেডি যে এখানে ডেট শুধুমাত্র যে আমরা যে ডাটাটা দিব ওটা অবশ্যই ডেট যেরকম হয় এরকম হইতে হবে, ওই ফরম্যাটে হইতে হবে। ডেটের কয়েকটা ফরম্যাট আছে, ডে মান্থ ইয়ার, কোনো সময় মান্থ ডে ইয়ার এরকম, এটা ওইভাবে ডিক্লেয়ার করে নিলেই হয়। টাইমের ক্ষেত্রে সেম, আওয়ার মান্থ তারপর ইয়ার এইভাবে। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট হলো ডেট টাইম অর টাইম স্ট্যাম্প, এটা আমাদের অনেক সময় কাজে লাগে, কাজে লাগে বলতে কি, আপনি ডাটাবেজে যখন ডাটাবেজের মধ্যে আপনি ডিক্লেয়ার করে দিচ্ছেন একটা ডেট এন্ড টাইমটা কিরকম হবে, তো ওইভাবেই আপনার ডাটাবেজে আছে, কিন্তু আপনার পরবর্তীতে কোনো একটা রিপোর্টের ক্ষেত্রে বা কোনো কুইরির জন্য ওই টাইম স্ট্যাম্পটা বা ডেট স্ট্যাম্পটা চেঞ্জ করা দরকার, তখন আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন, মানে আপনি কুইরির জন্য যখন কুইরিটা চালাবেন এটা কিন্তু ডাটাবেজে চেঞ্জ হবে না, এটা হলো জাস্ট কুইরি যাতে ওই ফরম্যাটে আসে ওই জন্য আপনি অর্ডার করে নিলে ওই ফরম্যাটে কুইরিগুলো আসবে, এটা আমরা দেখবো সামনে, অসুবিধা নেই। এছাড়া কিছু ডাটা আছে এই আপনার এই নাম্বার সেট এগুলো লাগে না, নাল, নাল তো জানেনই আপনারা যে নাল রিপ্রেজেন্ট মিসিং অর আননোন ভ্যালু, এটা আমি অনেক প্রথম ক্লাসে বলেছিলাম যে নালের কিন্তু আপনি পরপর দুইটা কলাম আছে নাল, দ্যাট মিনস ওই দুটা কলাম কিন্তু সেম না, নালের ভ্যালু আননোন, হয়তো আপনার 1 নম্বর কলামের ভ্যালুটা একটা আসতে পারে, 2 নম্বর কলামের নালের ভ্যালু অন্য একটা আসতে পারে। আচ্ছা, অটো ইনক্রিমেন্ট যেটা হলো আপনার ডাটাবেস সিস্টেমের ভিতরে আমি ডিক্লেয়ার করে দিব, অটোমেটিক্যালি ও পরবর্তী জেনারেট করে দিবে, ইউনিক একটা ভ্যালু জেনারেট করবে। আচ্ছা, এবার আসেন আপনাদের একটা টাস্কের ব্যাপারে, এটা একটু বুঝে নেন সবাই, আপনাদের টাস্কের ক্ষেত্রে হলো একটা প্রথম টাস্ক হলো আপনাদের
ওয়ার্ক বেঞ্চ ইনস্টল করে বা ডিবিএবার বা দুইটাই যারা পারবেন দুইটাই ইনস্টল করবেন, এবং আপনাদের যে লোকাল যে ডাটাবেসটা আমরা ইনস্টল করেছি ওই ডাটাবেসের সাথে কানেক্ট করবেন, ওয়ার্ক বেঞ্চ এবং ডিবিএবার। এই দুটাই অনলাইনে গিয়ে জাস্ট সার্চ দিলেই হবে আপনার ল্যাপটপের কনফিগারেশন কি, ওই অনুযায়ী 64 বিট বা 32 বিট উইন্ডোজ ভার্সন দিয়ে ইনস্টলারটা খুললে ইনস্টলারটা পাবেন, এবং ইনস্টলারটা জাস্ট 3 to 4 স্টেপস ইনস্টল হবে, ওইখানে ওরকম কোনো মানে না বোঝার বা কমপ্লেক্স কিছু নাই। আর যদি তারপর পরে কোনো প্রবলেম হয় বা কোথাও যদি প্রবলেম হয় জাস্ট গ্রুপে একটু বললে আমরা যারা পারি তারা হেল্প করবো, অসুবিধা নাই। ওইটা হওয়ার পরে আপনাদের এই নেক্সট যে বন্ধুটা এটার জন্য আপনাদের এই একটা বড় কেস স্টাডি যেটা, সেটা হলো আপনারা একটা ডাটাবেস ডিজাইন করবেন ই কমার্স, সে সিম্পল একটা ই কমার্স এর জন্য আপনারা ডাটাবেস ডিজাইন করবেন, দারাজ বা এরকম অত বড় দরকার নাই, আপনারা নর্মাল মনে করেন একটা একটা সুপার শপ আছে আপনার এলাকায়, ওই সুপার শপের জন্য ও এখন সুপার শপ অনলাইনে বিজনেস করবে, ওর জন্য ই কমার্স ডাটাবেসটা ডিজাইন করবেন। তো আমি এখানে মোটামুটি অনেক কিছু বলে দিছি যে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কি হবে, তো এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর উপর বেস করে আপনি ডিজাইন করবেন, এবং ডিজাইন করার পরে কি কি টেবিল হবে এবং প্যারামিটার কি হবে সেটাও আমি মোটামুটি বলে দিছি। শুধু আপনারা প্রাইমারি কি ফরেন কি বা আদার্স চার্জ এরকম লাগে যে যেভাবে মনে করেন এটা একটু ক্রিয়েট করে রিলেশন গুলো ক্রিয়েট করবেন, পরে আমরা ইনশাল্লাহ ঈদের পরে যেদিন ফার্স্ট ক্লাস হবে ওই দিন হলো সবার থেকে আমরা এটা দেখবো আলাদা আলাদা করে, সবার তো একই হওয়ার কথা না, আলাদা আলাদাই হবে আশা করি। এবং এটা খুবই সিম্পল, মানে এখানে খুব আহামরি কোনো কাজ নাই, 1 ঘন্টার 1 ঘন্টারও কাজ নাই। তো আপনাদের এই দুইটা টাস্ক থাকবে, একটা হলো ওয়ার্ক বেঞ্চ ডিবি এবার ইনস্টল করবেন, পরে লোকাল ডাটাবেসের সাথে কানেক্ট করবেন যে ডাটাবেসটা আমরা লাস্ট ক্লাস ইনস্টল করেছি উইন্ডোজে মাইস্কেল, দেন ওইখানে আপনারা ই কমার্স এর জন্য ডাটাবেস ডিজাইন করে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, টেবিল ক্রিয়েট করবেন এবং টেবিলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করবেন, যাতে আমরা একটা অ্যাপ্লিকেশন কানেক্ট করলে ওখান থেকে ডাটা রিট্রিভ করতে পারি, এবং কিছু ডাটা ফেক ডাটা কিছু ঢুকায় না আর কি টেবিল গুলোতে, এক্সেপ্ট করেন 10টা 5টা যে যে কয়টা পারেন। এই কারো কোনো কোশ্চেন আছে? এটা কি ওয়ার্ক বেঞ্চে এই টেবিলটা তৈরি করতে হবে নাকি ওই যে কমান্ড ইউজ করে করে আমরা টেবিলটা তৈরি? আচ্ছা, এটা আপনি দুটোই করতে পারবেন, ওয়ার্ক বেঞ্চ দিয়ে করতে পারবেন, কমান্ড লাইন থেকেও করতে পারবেন। ওয়ার্ক বেঞ্চ আর ডিবিএবারটা এটা হলো সেপারেট একটা টাস্ক, ওইটা ইনস্টল করে আপনারা লোকাল হোস্টের সাথে কানেক্ট করবেন, আর এটা একটা সেপারেট টাস্ক। হ্যাঁ, এখন যদি আপনারা ওয়ার্ক বেঞ্চ বা ডিবিএবার কানেক্ট করে যখন লোকাল ডাটাবেসের সাথে কানেক্ট করবেন তখন আমরা ওই এই টেবিলগুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। আমি যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, স্যার যে টাস্কটা দিলেন আমি এটা কমান্ড লাইন ডে ইনশাল্লাহ খুব সুন্দর মতো করতে পারবো। আসলে আমার তো একেবারেই ওয়ার্ক বেঞ্চ আসলে কিভাবে কোনো দক্ষতাই নেই, যখন আপনি দেখাবেন তখন হয়তো ওয়ার্ক বেঞ্চ এর সাথে আসলে কাজ করতে পারবো। ডিবি আবার আচ্ছা আমি এই যে ডিবি এবারটা জাস্ট আপনাদের একটু দেখাই, তাহলে এটা ইনস্টল করা আছে আমার কাছে অলরেডি, আমি জাস্ট আমার যে ডাটা বেসটা এটার সাথে এটা কানেক্ট করব। আপনার মানে এটা আমি কেন বলতেছি ওয়ার্ক বেঞ্চ ডিবি এবারটা আপনাদের এখন না লাগলেও পরবর্তীতে লাগবে, যখন 3-4টা প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করবেন তখন হলো বারবার ইয়া করা সফট করা বা ইয়া করাটা ঝামেলা, তখন এটা প্রয়োজনীয়তাটা খুব ইয়া হবে। স্যার স্যার আরেকটা কথা স্যার, অটো ইনক্রিমেন্ট যতটুকু জি আসলে বুঝতে পারলাম স্যার, সেটা হচ্ছে যে অটো ইনক্রিমেন্ট স্যার একটা টেবিল করলাম, এখন টেবিলে কাস্টমার আইডিটা দিলাম অটো ইনক্রিমেন্ট, এখন হ্যাঁ আমি বলতে চাচ্ছি এটা যে অটো ইনক্রিমেন্ট দিলাম, এখন স্যার আমি আপনার নাম দিয়ে আমি ধরেন আমি ক্লায়েন্ট, আমার আমার ডাটাবেস কোন একটা অ্যাপ্লিকেশনের সাথে চলছে, এখন ওই অ্যাপ্লিকেশনে আমি আমি ধরেন কাস্টমার, তো কাস্টমার স্যার ধরেন কিভাবে আমি ওই ওয়েবসাইটে রেজিস্টার একটা অপশন আছে রেজিস্টার করলাম, আমি প্রথম কাস্টমার রেজিস্টার করলাম ওয়েবসাইটে এবং ডাটাবেস ডাটাগুলো আমি হুম আমার যে নামটা এগুলো থাকবে এবং কাস্টমার যে আইডি স্যার ওই আইডি তো প্রথম যেহেতু আমি, তাহলে তো স্যার ওটা নিশ্চয়ই ওয়ান হবে যেহেতু অটো ইনক্রিমেন্ট ওয়ান হবে, এবং নেক্সট টাইমে ধরেন স্যার আমি আপনি জয়েন করলেন আমার ওই সেম রেজিস্ট্রেশন ফর্মে আপনি ইনফরমেশন গুলো জমা দিলেন এবং ডাটা বেজে আমার আইডিটা তখন আমার আইডি না তখন আপনার আইডি, তো স্যার নিঃসন্দেহে মনে হয় ট্রু হবে। হুম
তো এটা অটো আসলে ইনক্রিমেন্ট এটা ব্যবস্থা এটা জি আসলে আমি আমি আমরা 1 2 এটা আমরা কনফার্মলি বলতে পারবো না। হ্যাঁ, এটা যেটা আচ্ছা আচ্ছা হবে এটা জি প্রথমটা হয়তো 1 হইতেও পারে বা 1 না হয়ে অন্য কোনো ভ্যালু হইতে পারে, কিন্তু ডেফিনেটলি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ইউনিক হবে, অটোমেটিক্যালি জেনারেট হবে এবং ইউনিক হবে। সেটা 1 2 3 4 এরকম হতে পারে, এরকম না হয়ে জি অন্যরকমও হতে পারে। হয়তো প্রথমটা 110 হলো, পরেরটা হয়তো 210 হলো বা 230 হলো, এরকম, কিন্তু একটার সাথে আরেকটা কখনো মিলবে না। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু স্যার পর্যায় কমে যাবে, পর্যায় কমে যাবে বলতে কি যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম মানে মিলবে, মানে গ্যাপ থাকবে না, যেমন 5 আছে দেখা যাচ্ছে 1 আছে 4 নাই, 4 আছে না হতে পারে 4 আছে আবার গ্যাপ 5 হতে নাই, পারে, এমন না হবে না না কিন্তু। গ্যাপ গ্যাপ হতে পারে। কিরকম হতে পারে, লাইক আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন এট এ টাইম, আরো 10 জন হয়তো রেজিস্ট্রেশনের জন্য টোকেনটা নিছে, তো জি আরো স্যার 10 জন যখন রেজিস্ট্রেশন টোকেন নিছে, এদেরও কিন্তু সেম ওইখান থেকে অলরেডি ওই ভ্যালুটা জেনারেট হয়ে গেছে। 1 2 3 4 5 6 আপনি যেভাবে, যদি আমরা এভাবে চিন্তা করি, তো জি 10 স্যার পর্যন্ত অলরেডি টোকেন জেনারেট হয়ে গেছে, 11 নম্বরে জি আমি আবার টোকেন নিয়েছি। এখন এই মধ্যেখানে যে 10 জন টোকেন নিয়েছিল, এই 10 জন থেকে হয়তো 5 জন সাকসেসফুলি রেজিস্ট্রেশন শেষ করছে, আরো বাকি 5 জন রেজিস্ট্রেশন সাকসেসফুলি শেষ করে নাই, কারো হয়তো ইন্টারনেট চলে গেছে, কেউ হয়তো লাস্ট মোমেন্টে এসে আচ্ছা স্যার ডিসিশন নিছে সে আর রেজিস্ট্রেশন করবে না। তো তখন জি কিন্তু ওই স্যার ভ্যালুটা আপনার ইয়া হয়ে যাচ্ছে, তখন ওইরকম সিরিয়াল না হইতে পারে। কেউ হয়তো 11 নম্বর বা 12 নম্বর রেজিস্ট্রেশন শুরু করে আগে, মানে সবার আগে সাবমিট করছে, তো তার ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হবে এরকম আর কি। তো এটা একদমই মানে জি কনফিডেন্টলি বলা যাবে না যে একদম পর্যায়ক্রমে হবে। আচ্ছা আচ্ছা, তো স্যার পর্যায়ক্রমে হওয়ার কোন কি মানে ওয়ে কি আছে স্যার হয়ে আছে, না কিন্তু এটা ওইটা করতে, প্রোগ্রামে? ওইটা করতে গেলেই ঝামেলাটা হবে। আপনি যখন ফিক্সড করে দিবেন তখন প্রবলেম হবে, তখন কিন্তু মনে করেন 5 নম্বরের যিনি, উনি সাবমিট না করা পর্যন্ত 6 নম্বর যে সে সাবমিট করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তো স্যার আরেকটু জানি যদি সময় দেন আমাকে আরেকটু শিওর শিওর। ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, সেটা হচ্ছে স্যার তাহলে আপনারা যখন, আমি আপনাদের কথা বলবো কারণ আপনারা তো অনেক দক্ষতা মানুষ, আমার আসলে অনেক মানে ইয়ে থাকে আর কি গ্যাপ যে আসলে, তাহলে স্যার আপনারা যখন বড় বড় জায়গায় কাজ করেন তখন তো স্যার আপনারাও তাহলে এই সমস্যাটা জানেন যে হতে পারে যদি আমার বিদ্যুৎ চলে যায় অ্যাট দ্য সেম টাইমে, দেখা যাচ্ছে আমার মতো আরো অনেকজন আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা ইয়ে করলেন, দেখা যাচ্ছে আমার বিদ্যুৎটা চলে গেল কোনো কারণে বা আমার ইন্টারনেট সংযোগটা বিঘ্নিত হলো, তো স্যার বড় বড় মানে যারা বড় বড় কোম্পানিগুলো ডাটাবেস ইয়ে করেন আর কি মানে বড় বড় সেক্টর গুলোতে, তো স্যার তাদেরও কি স্যার এই সমস্যার সম্মুখীন হতে পারে তারাও মানে হ্যাঁ, হয় ডেফিনেটলি না এভাবে? ডেফিনেটলি সমস্যার আচ্ছা সম্মুখীন হতো যদি এটা ফিক্সড করে দেওয়া হতো। এই জন্য কিন্তু আমরা অটো ইনক্রিমেন্টটা ইউজ করি, জি যেখানে এটা ফিক্সড না, এটা ইউনিক। আমরা জানি যে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু মিলবে না, কিন্তু পর্যায়ক্রমে মিলবে না হবে না। কোনোদিন, হ্যাঁ, কিন্তু পর্যায়ক্রম হবে পর্যায়ক্রমে না। আচ্ছা হবে। আচ্ছা আপনি আচ্ছা, আরো এটাই একটা, জানতে চাচ্ছি হ্যাঁ, জি আরেকটু জি সিম্পল স্যার একটা এক্সাম্পল যদি দেই, মনে করেন যে কোন একটা জায়গাতে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আর ক্যাপিটাল হলো ঢাকা, তো জি ঢাকা, স্যার ঢাকাকে আপনি হেড অফিস ধরেন, আর বাকি যে 63 ডিস্ট্রিক্ট বা যেটা আছে সাব অন্যদেরকে ব্রাঞ্চ যদি আপনি ধরে সাব ধরে সাব অফিস সাব ধরেন। এখন যখন আপনার এই ঢাকা ঢাকা হেড অফিসে কোনো ডাটা বাকি 63 ডিস্ট্রিক্ট থেকে আসে, এই 63 জি স্যার ডিস্ট্রিক্টের ডাটা যখন একসাথে সেন্ট্রালে ঢোকা শুরু করে, তখন কোন কোন সেন্ট্রালে, মানে কোন ডিস্ট্রিক্ট ডাটা কখন আসবে কি হবে, এটা কিন্তু আমরা সেন্ট্রাল থেকে বলতে পারবো না। সো হয়তো দেখা গেল যে আপনার সাব ডিস্ট্রিক্ট গুলো বা ডিস্ট্রিক্ট গুলো ডাটা গুলো ঢুকতেছে, কোন একটা ডিস্ট্রিক্ট থেকে আপনার 200টা ঢুকছে, এর পরবর্তীতে তার নেট চলে গেছে, তার আরো 500 ডাটা বাকি ছিল, বাই দিস টাইম জি কিন্তু অন্য স্যার জায়গা থেকেও ডাটা ঢুকতেছে। তো ওই যে পর্যায়ক্রমে যে ব্যাপারটা, ওটা যদি থাকতো, তাহলে কিন্তু যে জি 200 স্যার ডাটা ঢোকার পরে বাকি 500 ডাটা না ঢোকা পর্যন্ত অন্য গুলো ঢুকতেই পারতো না, ও এরকম অনেক আচ্ছা আচ্ছা মানে ঝামেলা হইতো। তো ওই জন্যই এটা জি অটো ইনক্রিমেন্টটা অটোমেটিক্যালি জেনারেট হবে একটা ইউনিক ভ্যালু ওই কলামটার জন্য, ইউনিক, কিন্তু এটা যে একদম সিকুয়েন্সিয়ালি হতে হবে এরকম কোনো কিছু না। আচ্ছা স্যার তাহলে আমি আরেকটা প্রশ্ন জানার জন্য করতে পারি স্যার, শিওর, সেটা হচ্ছে স্যার স্যার ব্যাংকে যেহেতু আছে স্যার, ব্যাংকে কি স্যার স্যার ওইটা আসলে ব্যাংকে যেহেতু গত দিনকে স্যার যে যদিও আমি এক্সাম টেবিলে আপনি দেখিয়েছিলেন স্যার, আপনি এক্সাম টেবিলে দেখিয়েছিলেন স্যার, তাহলে ব্যাংকে স্যার আসলে কি ওদেরও কি একই সমস্যা হয় না, ওদেরও পর্যায়ক্রমে আসে বা না ওদের না গ্যাপ ওদেরও হয়ে যেতে সেম পারে কোনো কারণে সেম সেম সেম? ওই পর্যায়ক্রমে কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, এগুলো জানলাম যেন ক্লিয়ার হয়ে গেল স্যার, যেমন নলেজটা জানা থাকলো তাহলে আর না কোনো না কোনো সমস্যা কনফিউশন নাই, থাকবে। কোনো সমস্যা আচ্ছা নাই।
তাহলে প্রতিটা ক্ষেত্রে যে যেমন দারাজের একটা ডাটাবেস আছে প্রোডাক্টের বা অন্যান্য ক্ষেত্রে যাদের প্রোডাক্ট আছে ডাটাবেস, তো তাদের ক্ষেত্রেও স্যার যদি রিলেশন নিশ্চয় হবে, তো তাদের ক্ষেত্রেও স্যার একই মানে পর্যায়ক্রমে হতে হবে না, এটা গ্যাপ এক্স্যাক্টলি থেকে একদম যেতে। গ্যাপ থেকে যেতে পারে, আচ্ছা কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার আমাকে, আমাদের সকলকে এত ক্লিয়ার করার জন্য, আমাকে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার এর সমস্যা জন্য। নেই। আচ্ছা আমরা দেখেন ডিবি এভারেজার দিয়ে আমি কানেক্টেড হয়েছি, আমার এখানে অলরেডি যতগুলো ডাটাবেজের সাথে আমি এ পর্যন্ত কানেক্ট হয়েছি প্রত্যেকটা সেভ অবস্থায় আছে। তো এইগুলো আমার অন্য প্রজেক্ট, এটা হলো আমার যে রিসেন্ট যে আমি ডাটাবেজটা কানেক্ট করেছি। ও এখান থেকে যদি আমি দেখি, দেখেন এখানে আমার অলরেডি যে তিনটে ডাটাবেস শো করতেছে, ওয়ার্ল্ড, সিএসএল আর তো ইসারি। তো এখান থেকে আমরা আপনার যদি দেখেন, এই যে দেখেন এখানে আমি যদি গ্রাফিক্যালি দেখতে পারতেছি আমার কি কি টেবিল আছে কি, এবং আমি এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারবো আমার কনস্ট্যান্ট আছে কোনটা, প্রাইমারি ফরেন কি আছে কিনা নাই। এখান থেকে চাইলে আমি নিজে মানে গ্রাফিক্যালি আপনি নিউ একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন যদি চান, এই অপশন গুলো এখানে আছে। আমি আচ্ছা যেটা মনে করি যে স্যার মাইস্কেল তে আপনি ইয়েতে দেখিয়েছেন স্যার এটা ভালো হবে, সেটা সিএলআই মোডে অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে দেখিয়েছেন এটা ভালো, কারণ এখানে স্যার একটু জটিল লাগছে, যখন ঈদের পর যখন ক্লাস নেবেন আলোচনা করবেন তখন মনে হয় যে বিষয়টা সুবিধা হবে স্যার, এখন একটু যদিও সময় অনেক হয়ে গেছে আপনি তো বিস্তারিত না বললে স্যার একটু কনফিউশন লাগছে আর কি, আচ্ছা যে ঠিক আছে, কনস্ট্যান্ট বা অসুবিধা এখানে নেই। আমি রিপোর্টেড জাস্ট হলো আপনাদের যে যেটার জন্য বললাম সেটা হলো আপনাদের টাস্কের জন্য আর কি, আপনারা এখান থেকে যখন এই দুইটা ইনস্টল করবেন, করে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ আমরা এগুলো দুইটাই এক্সপ্লোর করব নেক্সট যেদিন ক্লাস হবে ওই সময়, কিন্তু বাই দিস টাইম আপনারা নিজেরাও যদি একটু কানেক্ট করে দেখেন এখান থেকে অনেক বেশি ইজি লাগবে, অনেক অনেক বেশি ইজি লাগবে ডাটাবেস গুলো সবকিছু একদম, যে ইয়ার ডায়াগ্রামটা এখানে চলে আসবে, আরেকটা আরেকটা টেবিল হলে ওইটার সাথে এটা কি রিলেশন সেটাও শো করবে। তো এই জন্য আর কি জাস্ট দেখাইলাম, এটা হলে এটা ডিফারেন্ট মানে একটা জিনিস, একটা টাস্ক গেল এটা যখন আপনারা করে ফেলবেন। আর আরেকটা টাস্ক যেটা সম্পূর্ণ ডিফারেন্ট সেটা হলো যে আমি যেটা বললাম, সেটা হলো আপনাদের এই যে টাস্ক যেটা, হ্যাঁ তো এই টাস্কে যদি কারো কোনো কিছু বোঝার জন্য থাকে বা যদি না বোঝেন তাহলে বলতে পারেন যে আমাদের এক্সাক্টলি কাজটা কি হবে। আর টাস্ক সম্পর্কে আমার কিছু জিনিস জানা আছে, জি প্লিজ, সেটা হচ্ছে যে এখানে মানে এক নম্বরে দেওয়া আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তো এটা কি অ্যানালাইসিস কিছু করতে হবে? না না এটা অ্যানালাইসিস এর মধ্যেই যে পোর্শন গুলো পড়ে, তো আপনারা এটা আপনাদের মতো করে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ আর আমি হলো আমার জায়গা থেকে একটা আপনাকে আপনাদেরকে টেবিল গুলোর নাম মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী কি কি টেবিল হতে পারে এটা আপনাদেরকে দিচ্ছি। আর এটা এটা যদি আপনারা কেউ যদি মনে করেন যে না ওই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বুঝতেছেন না বা ওটা নিয়ে কিছু করতে চাচ্ছেন না, জাস্ট এই এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, ইটস ফাইন, ওকে এ পর্যন্তই করেন। আর যদি কেউ অ্যাডভান্স আর একটু চিন্তা করেন যে না আমি আমার মতো করে, এটা তো আছেই এজ এ হিন্টস বা এজ এ স্যাম্পল, কিন্তু আমি আমার মতো করে একটু অ্যানালাইসিসটা আর একটু নিজে করব, করে এর ভিতরে এগুলো বা এর বাইরে আরো সুন্দর করে টেবিল ক্রিয়েট করে রিলেশন করে দেখাবো, সেটাও আরো ভালো, কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ এই আর কি। বাট স্যার, এটা মাস্ট করতে হবে। পেরেছি এটা করতে পারবো স্যার, আরো যখন ভালো প্রাইমারি কি ফরেন কি এটা বুঝতে পেরেছি, এটা মানে ফাইন করার জন্য, কারণ একটা প্রোডাক্ট আইডি থাকবে একটা একটা হ্যাঁ এবং এটা কাস্টমারের। করলেই আপনাদের মোটামুটি আপনারা অনেক কিছুই নিজেরা তখন বুঝতে পারবেন, অনেক কিছু হাতে চলে আসবে। এই যে আমরা আমাদের থিওরিটিক্যালি বা গ্যাপ থাকলো, হ্যাঁ এই পর্যন্ত আমরা যাই যতটুকুই কাভার করছি লাস্ট তিনটা ক্লাসে আসতে সহ, মোটামুটি এটা যদি আমরা করি এই তিনটা ক্লাসের লার্নিং গুলো আমরা প্র্যাকটিক্যালি আর কি নিজেদের কনফিডেন্টটা বেড়ে যাবে, এবং এগুলো বুঝতে করতে গেলে পেরেছি স্যার। আপনাদের অনেক কোশ্চেনও রাইজ হবে ইনশাল্লাহ আশা করি। তো ওই কোশ্চেন গুলো নিয়ে আমরা তখন কথা বলতে পারবো, কাজ করতে পারবো। স্যার প্রথমে তাহলে আমাকে একটা ই-কমার্স, দা ই-কমার্স প্ল্যাটফর্ম নিডস টু ম্যানেজ প্রোডাক্ট কাস্টমার অর্ডার এন্ড পেমেন্ট, স্যার এটা প্রোডাক্ট হ্যাভ অ্যাট্রিবিউট লাইক নেম, নেম দেবো প্রোডাক্ট নেম, আচ্ছা প্রোডাক্ট নেম হবে, ডিসক্রিপশন হবে প্রাইস,
আচ্ছা কোয়ারেন্টি, বুঝতে পারছি। ইটিসি কাস্টমার ডিটেলস, নেম থাকবে, মানে এটা কাস্টমার হলো ইমেল আমার অ্যাড্রেস থাকবে। আমার অ্যানালাইসিস অনুযায়ী একটা ই কমার্স সাইটের আমার কাছে মনে হয়েছে যে তারা কি করে, তারা হলো তাদের প্রোডাক্ট থাকে, কাস্টমার থাকে, এবং ওই নিশ্চয় কাস্টমার থেকে এই প্রোডাক্ট গুলোর জন্য তারা অর্ডার নেয় এবং অর্ডারের এগেনস্টে নিশ্চয় পেমেন্ট নেয়। এই তো হয় একটা ই কমার্স সাইটে, এর বাইরে অনেক কিছু হয় সেটা আপনারা চিন্তা করবেন। আমার কাছে প্রাইমারিলি এরকম মনে হয়েছে যে আপনারা এইভাবে করতে পারেন অ্যানালাইসিসটা। এর বাইরে যদি কেউ স্যার, চিন্তা শুধু আমরা করেন যে টেবিল গুলোই ক্রিয়েট করে রাখবো? হ্যাঁ এটা এটা হলো যদি কেউ একদমই কিছু না পারেন, যে না পসিবল হচ্ছে না, চিন্তা করতে চাচ্ছি না, জাস্ট করে রাখলাম। কিন্তু এখানে দেখেন আমি একটু হিন্ট দিই, আপনারা প্রত্যেকটা ই কমার্স সাইটের কি থাকে, ডিসকাউন্ট থাকে, কুপন থাকে, জি স্যার, ওইটা আপনারা অ্যাড করতে পারেন। তারপর অনেক সময় রিপ্লেস এর গ্যারান্টি থাকে, একটা প্রোডাক্ট সেল হয়েছে 3 ডেজ রিপ্লেস বা রিফান্ডের থাকে, ওইটা আপনারা অ্যাড করতে পারেন। পলিসি থাকে, জি এক্স্যাক্টলি। স্যার, তারপরে আপনার হলো কোনো কাস্টমারকে আপনারা গিফট করতে পারেন, এরকম অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। তো এই জন্য কি সিস্টেমটা দেওয়া একটু, আমি আমার মতো করে যতটুকু অ্যানালাইসিস দিয়েছি, এর বাইরে আপনারা অ্যানালাইসিস করে আরো কিছু অ্যাড করতে পারেন। ওই অ্যাড করে ওইগুলো সহ এখানে যে কটা টেবিল আছে এর বাইরে আরো কিছু টেবিল ক্রিয়েট করে রিলেশনশিপটা করতে পারেন, যাতে আমি একটা অ্যাপ্লিকেশন কানেক্ট করলে এই ডাটাবেসটা ইউজ করতে পারি। একটা মানে একটা পরিপূর্ণ ওয়েবসাইট যদি হয় ই কমার্স এর, তার জন্য ব্যাক এন্ডে আমি যাতে ডাটাবেস ইউজ করতে পারি। ওইভাবে চিন্তা করে যদি আপনারা করতে পারেন তাহলে এটা মানে অনেক কিছু লার্নিং হবে আপনাদের, বন্ধটা কাজে আমরা লাগবে। চেষ্টা করতে পারি স্যার, যদি একটু ডিফিকাল্ট, ডেফিনেটলি যাই হোক চেষ্টা করবো বুঝে বুঝে করার। হ্যাঁ অবশ্যই বুঝে বুঝে করার, এবং আমি এই জন্যই আবার এখানে এটা দিয়েছি যে যদি কোনো কিছুই না হয় অ্যাটলিস্ট এই টেবিল গুলো ক্রিয়েট করে টেবিল গুলোর মধ্যে রিলেশনশিপটা বিল্ড করতে হবে, এটা মাস্ট করতেই হবে সবার জন্য, এই আর স্যার কি। স্যার 13 নম্বরে যদি যান একটা জিনিস জেনে নিতে পারি আমি, আসলে হ্যাঁ আমি শিওর, কতটুকু প্লিজ। স্যার, এটা হচ্ছে যে প্রাইমারি কি হবে স্যার, এই যে প্রোডাক্ট আইডি, মানে প্রাইমারি কি হয়, কোনো কিছু একটা রিলেশন হয় যখন, তখন আরেকটা একটা থেকে আরেকটা ইনফরমেশন ওই মানে ওই কাস্টমারের বা ওই প্রোডাক্টের সে জিনিসটাকে ফাইন্ড করার জন্য, এই জন্যই তো আসলে প্রাইমারি কি দেওয়া হয়। হ্যাঁ তো স্যার জি জি এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির সাথে কাস্টমার আইডি, তারপরে অর্ডার আইডি, অর্ডার আইটেম আইডি, পেমেন্ট আইডি, দেখেন এগুলো এখানে, আসলে আমি একটু আচ্ছা এখানে বুঝি। দেখেন এই যে প্রোডাক্টের সাথে প্রোডাক্ট আইডি, হ্যাঁ এখানে কিন্তু ওই কাস্টমারের সাথে কি প্রোডাক্ট আইডিটা কোথাও রিলেশনশিপ আছে কিনা বা নাই, এটাই আপনাদের বের করতে হবে খুঁজে। এখানে কিন্তু ডট 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 আছে, দ্যাট মিনস কিন্তু শেষ না, বাকিটা আপনি চিন্তা করবেন যে আমার এই এইটাই, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট জি টেবিলের সাথে যে প্রোডাক্ট আইডি বা নেম বা ডিসক্রিপশন যেটাই হোক, যেমন এখানে প্রোডাক্ট আইডিটা প্রাইমারি কি এটা আমরা বুঝতেছি, দ্যাট মিনস এই জি স্যার, প্রাইমারি কি অন্য কোনো টেবিলে গিয়ে আবার ফরেন কি হবে। যেমন অর্ডারের ক্ষেত্রে আমি কাস্টমার আইডিতে পাচ্ছি ফরেন কি হিসাবে, যে কাস্টমার টেবিলে কাস্টমার আইডি প্রাইমারি কি, অর্ডারের ভিতরে গিয়ে কাস্টমার আইডি ফরেন কি হয়ে গেছে। তো এই দুটার মধ্যে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ থাকতে পারে, ওইটা কিভাবে হবে এটা আপনাদের খুঁজে বের করতে হবে। অর্ডার আইডির ওইস সাথে কাস্টমারের বা প্রোডাক্টের সাথে অর্ডারের কোনো রিলেশনশিপ থাকবে কিনা এটাও খুঁজে বের করতে হবে। পেমেন্টের সাথে পেমেন্ট এরকম, যেমন যে আমি একটু আগে থিওরিটিক্যালি বলছিলাম যে নর্মালাইজেশন আবার পারফরমেন্স দুটাই চিন্তা করতে হবে। নর্মালাইজেশনে আপনি বুঝতে পারছি স্যার, চাইলেই বুঝতে চাইলেই পেরেছি। কিন্তু অনেক রিলেশনশিপ আপনি করাইতে পারবেন, এখানে আপনি বাড়ায় প্যারামিটার বাড়ায় বাড়ায়, কিন্তু রিলেশনশিপ জি অনেক জি বেশি হয়ে গেলে কিন্তু হ্যান্ডেল করাটা আবার কঠিন, তো ওইটাও মাথায় রাখতে হবে। এই না জন্যই স্যার, আপনার ওভারঅল কথায়, জি জি ওভারঅল সবকিছু চিন্তা করি এই টাস্কটা দেওয়া, এবং যাতে বন্ধে আপনারা মানে 2 দিন বা 3 দিন যদি 1 ঘন্টা করে সময় দেন এটা হয়ে যাবে, মানে খুব না স্যার, বন্ধ এটা মাটি হয়ে এটা যাবে না। যথেষ্ট পরিমাণ বুঝতে পারছি স্যার। হ্যাঁ বিষয়টা প্রোডাক্ট আইডি, কোন কাস্টমার মানে অর্ডার করে, যদি অর্ডার আইডির সাথে আপনি এখানে অর্ডারের ভিতরে কাস্টমারের আইডি দিয়েছেন, যদি কোনো কাস্টমার অর্ডার করে, তাহলে আমরা হ্যাঁ রিলেশনটা হচ্ছে কি, সেই কাস্টমারের আইডি দিয়ে আমরা অর্ডার টেবিলকেও খুঁজে খুঁজে পাবো, হ্যাঁ অর্ডার সে করছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটার সাথে প্রাইমারি কি হতে পারে বা ফরেন কি, এই ধরো যাই হোক। হ্যাঁ যতটুকু আমি বুঝতে পারলাম আর কি, যাই হোক, এটা হ্যাঁ আরেকটু হ্যাঁ অ্যানালাইসিস করতে পারবো আগে। সেটাই, বাকিটা আপনারা অ্যানালাইসিস করেন একটু সময়।